আপনারা যদি বঙ্গবন্ধুর জীবনটা দেখেন, তার বিয়ে হয়েছে অনেক ছোট বয়সে, অল্প বয়সে, এবং তখন ফজিলত হোসেন নেসার মুজিবের বয়স মানে খুবই কম, যেটা বিবাহ আইনে কোনোভাবেই যায় না। কিন্তু বঙ্গবন্ধুকে কিছুটা শাসন নিয়ন্ত্রণ অথবা ঘরমুখী করার জন্য তার পিতা অল্প বয়সেই তাদের বিয়েটি দিয়েছিলেন। এখন বঙ্গবন্ধু তার জীবনের 14টি বছর জেলে কাটিয়েছেন। এই 14টি বছর কিন্তু শ্যাডো লিডারশিপ দিয়েছেন বেগম ফজিলাতুন্নেসা। সেকেন্ড স্পোকসম্যান বলে আওয়ামী লীগের তখন কিন্তু দৃশ্যত তেমন কেউ ছিল না। নেতাদের খোঁজ নেবে, কর্মীদের খোঁজ নেবে, কর্মীদের পাশে দাঁড়াবে, বঙ্গবন্ধুকে দেশের অবস্থার কথা জানাবে, বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যেত কজন নেতা যেখানে, তাকে তো আপডেটেড রাখতে হতো যে দেশের বাইরের অবস্থা কী, দেশের বাইরে মানে জেলখানার বাইরের অবস্থাটা কী, যার প্রেক্ষিতে উনি নির্দেশনা দেবেন। সো এই বিষয়গুলিকে সমস্ত যে সিঙ্ক্রোনাইজেশন একত্রিত করে বঙ্গবন্ধুকে সম্পৃক্ত করা, এ কাজে অনবদ্য এবং অসামান্য ভূমিকা দেখিয়েছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এবং যে কারণে দেখবেন যখনই জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কথা বলেন, তিনি উদ্দেশ্যপ্রণীতভাবে তার মার কথা সবসময় তিনি আনার চেষ্টা করেন, কারণ তিনি দেখেছেন তার বাবার নেতৃত্বের জীবনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আন্দোলনে তার মার কী ভূমিকা ছিল। বঙ্গবন্ধু কিন্তু পরিবারের খবর সেভাবে রাখার সুযোগ পায়নি। প্রথমত জেলে ছিল, আমি আগেই বলেছি, দ্বিতীয়ত তাকে সারা বাংলাদেশ চষে বেড়াতে হতো, আর সেই সময় ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা এরকম ছিল না। তার রংপুর যেতে হলে 2-3 দিন বসে রংপুর পৌঁছাতে হতো, জনসভা করতে করতে যেতেন রাস্তায়, ভাঙ্গা গাড়িতে, নৌকায়। সুতরাং তার ঘরে থাকাটাই প্রায় অসম্ভব ব্যাপার ছিল। ভাড়া বাসা এখানে ওখানে থাকতেন, কোনো স্থায়ী নিবাস ছিল না। ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, বসে ফাঁকে ফাঁকে তিনি লেখালেখি করতেন, আর এই টোটাল বিষয়টাকে তিনি ধরে রাখতেন তিনি বেগম মুজিব। এবং তার উইজডমের কথা আপনারা জানেন, তার বাড়িতে বঙ্গবন্ধুর অবর্তমানে যত নেতাকর্মীরা যেত, তিনি সকল বিষয়ে নির্দেশনা প্রদান করতেন। দো সে তার পার্টির কোনো পলিটিক্যাল পদ হোল্ড করতো না, কিন্তু বঙ্গবন্ধুর জীবনসাথী হিসাবে, বঙ্গবন্ধুর পার্টনার হিসাবে তার মেসেজগুলি তিনি যথারীতি কর্মীদের কাছে পৌঁছে দিতেন। এবং কর্মীদের দুঃখে সুখের খবরও তিনি নিতেন, যে আমরা অনেক বক্তার কাছ থেকে, অনেক সুবিধাগ্রহীতার কাছ থেকে আমরা শুনেছি। সর্বোপরি দেখেন সন্তানদের তিনি কীভাবে মানুষ করেছেন। শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল কিন্তু স্পয়েল বয় নয়। আপনি দেখেন আজকে বিরোধী দলের নেত্রী বলতে চাই না, তার ছেলেরা লেখাপড়ার কী ব্যাকগ্রাউন্ড, স্পয়েলড। কিন্তু শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেনাবাহিনীর কর্মকর্তা। তার জামাল, শেখ জামাল সেনাবাহিনীর শিক্ষিত, সেনাবাহিনীর কর্মকর্তা। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ থেকে বাংলায় মাস্টার্স। শেখ রেহানা শিক্ষিত। মানে কি, এই কাজগুলো তো জনাব ফজিলুল হাসান মুজিবের করতে হয়েছে। এবং দেখেন কি সফলতার সাথে বঙ্গবন্ধুর অবর্তমানে আজকে এখানে খেয়ে, কালকে ওখানে তা পুলিশের তারা খেয়ে, তাদের কথা বললে কোনো বঙ্গবন্ধুর স্ত্রী জানলে তাদেরকে ঘর ভাড়া দিত না, তাদের থাকতে জায়গা দিত না, সেই অবস্থার মধ্যে এই যে সমন্বয় সাধন, ব্রিজিং, বঙ্গবন্ধু এবং জাতিকে ব্রিজিংয়ের দায়িত্বটা পালন করে কিন্তু এই ওনার আন্দোলন এবং ওনার জীবনকে সফলতার পথ তিনি দেখিয়েছেন। এবং অত্যন্ত সিম্পল, আপনি যদি অন্যান্য ফার্স্ট লেডিদের ছবি দেখেন, তাদের গেট আপ সেট আপ দেখেন, আর উনি দেখেন, আমি ওনার কোনো পার্টি ড্রেসে কোনো দিন দেখিনি, কোনো ছবি দেখিনি। ঘরোয়া আট পরো শাড়ি পরা, বঙ্গবন্ধু খেতে দিচ্ছেন অথবা ঘরে কোনো কাজ করছেন, উনি কোনো ফর্মাল কোনো অনুষ্ঠানে গেস্ট হয়ে গেছেন এরকম ছবি আমার দেখা নাই, কোনো বক্তৃতা করতে গেছেন আমার দেখা নাই। কিন্তু হি ওয়াজ এ সুপার স্পিকার। কেন বলি, 7ই মার্চের ভাষণের সময় যখন বঙ্গবন্ধুকে নানা দিক থেকে প্রেশারাইজ করা হচ্ছিল, যার যার এজেন্ডা নিয়ে, যে 7ই মার্চে কী করবে, তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেবেন, নাকি যুদ্ধ থেকে ফিরে আসবেন, কী নির্দেশনা দেবেন, এটা ছিল তখনকার সবচেয়ে বড় সাসপেশিয়াস সাসপেন্স। শেষ মুহূর্তে বেগম ফজিলাতুন্নেসা বলেছিলেন, তোমার হৃদয়ের কথা শোনো, তোমার অনুভূতির কথা শোনো, তোমার হৃদয় আজকে জাতির জন্য যা বলতে বলে তাই বলো, কারো কথা কারো নির্দেশ
কারো শেখানোর কথা তোমার বলতে হবে না। টক টু ইউর হার্ট, অ্যাকর্ডিং টু ইউর হার্ট। এবং বঙ্গবন্ধু এই একটা কথার কারণে সেদিন হৃদয়ের কথাকে উদ্ধৃতি উগড়িয়ে দিতে পেরেছিলেন, কারণ একটা কথাকে বলে তোমার হৃদয়ের কথা তুমি বলো। সো তার সাথী মাছের ভাষণটি মূল মন্ত্র কিন্তু বেগম ফজিলত হোসেনের দেওয়া, যে তুমি হৃদয়ের কথা বলো, কারো কথা তোমার শুনতে হবে না। এবং সেদিন হৃদয়ের কথা বলতে পেরেছিলেন বলেই 7ই মার্চের ভাষণ আজকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ এবং আমাদের মুক্তির সনদ। ধন্যবাদ।